লাভ, দোয়া করলেই লাভ। জীবনে যত দোয়া আপনি করেছেন আপনার দোয়া কবুল করছে কে? তবে সাথে সাথে সব সময় করে না, তিনটা পদ্ধতিতে আল্লাহ দোয়া কবুল করেন। কয়টা পদ্ধতিতে? তিনটা। আল্লাহর কাছে চাইলেই আল্লাহ বলে ওকে ফাইন, দিব দিব, কবুল দিব, অ্যাকসেপ্টেড, ইয়েস দিব, না রিজেক্টেড, নো, এগুলো আল্লাহ কখনো বলে? আল্লাহ সবসময় বলে ইয়েস, অ্যাকসেপ্টেড, দেব। তবে তিন ভাবে দেয়। কয় ভাবে? আপনি দোয়া করলেন, চাইলেন, প্রথম পদ্ধতি চাওয়ার সাথে সাথে আল্লাহ দোয়া কবুল করে নেয় আর দিয়ে দেয়, পেয়ে আপনি খুশি হয়ে যান, আলহামদুলিল্লাহ পড়েন। দ্বিতীয় পদ্ধতি, আপনি আল্লাহর কাছে চাইলেন আর অল্প কয়েক মিনিট কথা, আর অল্প কয়েক মিনিট বসো না, এরকম করো না, আওয়াজ করো না। বেশিরভাগ ইয়াং ছেলেপেলে আসছে 15 থেকে 25 বছর, এগুলা ঠিক কিনা? আগে খেলতো ক্রিকেট, এখন চলে আসে কোরআনের ময়দানে, খুশি না বেজা? তাই এই জন্য আমি সম্বোধন করে তুমি বলে আমি এদেরকে কি বলি? আমি বলে যে এই বসো বসো। তো একজন আমার আবার চিঠি লিখছে, হুজুর আপনি যে বসো বসো বলেন, অনেক মুরব্বীও তো আছে। আমি বলি ভাই আমার মাহফিলে মুরব্বীরা কম, ইয়াংরা বেশি, ঠিক কিনা? আর যখন মুরব্বী বাজানদেরকে উদ্দেশ্য করে বলি তখন বলি বসেন, কিন্তু আমি যখন বলি বসেন ছেলেরা আবার বলে বসেন বসেন, ভেজাল আছে না নাই? তো এই জন্য বসো বললেও ঝামেলা, বসেন বললেও, হুজুর বিয়ে করলেও দোষ, হুজুর বিয়ে করে না এটাও দোষ, হুজুর দেখতে সুন্দর এটাও দোষ, হুজুর দেখতে বেশি স্মার্ট না এটাও দোষ, হুজুর খায় কম খাইতে পারে না দোষ, হুজুর খায় বেশি এটাও অনেক, অনেকে বলে হুজুর আপনি বেশি ইংরেজি বলেন এটা আপনার দোষ, আবার আমেরিকায় যারা থাকে তারা বলে হুজুর আরেকটু যদি ইংরেজি বাড়াই বলতেন আমাদের ছেলেমেয়েরা বেশি বুঝতে পারত, আপনি যে কম বলেন এটা আপনার দোষ, ভেজাল আছে না নাই? সব ভেজাল থেকে আল্লাহ তুমি এই জাতিকে নির্ভেজাল করে দাও, আর অল্প কয়েক মিনিট ডিস্টার্ব করো না। তো আল্লাহ তিন ভাবে আমাদের দোয়া কবুল করে। পদ্ধতি নাম্বার ওয়ান, চাওয়া মাত্রই দিয়ে দেয়, বলে হ্যাঁ দিব তো দিয়ে দেয়, আমরা খুশি। পদ্ধতি নাম্বার টু, আমরা যাই আল্লাহ এটা দাও, আল্লাহ তখনও বলে ইয়েস দেব, কারণ না বলে ফিরিয়ে দিতে আল্লাহ জানেন দেব, তবে সাথে সাথে দেন না, লেটার অন, দেরি করে। কখন দিলে আমার জন্য ভালো, এটা আমার চেয়েও ভালো জানে কে? দেরি করে দেয়। পদ্ধতি নাম্বার থ্রি, আমি চাইলাম আল্লাহ এটা দাও, আল্লাহ বলে ইয়েস দেব, সাথে সাথে দেয় না, দেরি করেও দেয় না, এটা কেয়ামতের ময়দানের জন্য তিনি রেখে দেয়, যাতে ওই দিন বিপদের কালে এই দোয়ার বদৌলতে তিনি আমাদেরকে বাঁচিয়ে দিতে পারে। তাহলে যে এত এত দোয়া করি লাভ আছে না নাই? হয় সাথে সাথেই কবুল, নয় কিছু সময় দেরি করে কবুল, তা না হলে আখেরাতের অ্যাকাউন্টে আমাদের জন্য ব্যালেন্সে রেখে দিয়েছে কে? এজন্য আজকের এই ফরিদপুরের মাহফিল তখনই সার্থক হবে যখন আমরা এই সিদ্ধান্ত নিতে পারবো যে আমরা চাইবো একজনের কাছে, তিনি কে, এবং চাইবো চাওয়ার মতো, যেহেতু এটা একটা শিল্প আর্ট, এটাকে আত্মস্থ করতে হয়, চাওয়ার মতো চাইলে এটা কখনো মিস হয় না। এজন্য আমরা মন প্রাণ উজাড় করে আল্লাহ তাআলার কাছে চাইবো, শুধু নিজের জন্যই চাইবো, আশেপাশে আর কারো জন্য চাইবো না। কেন ওনার জন্য চাবো কেন? আমার দামি চাবো, ওনার দামি চাবে কথা কন। অনেকে বলে হুজুর আমি আরেকজনের জন্য দোয়া করে কি লাভ, ওনারটা উনি করবে আমারটা আমি করি, এরকম একটা লজিক বা যুক্তি আছে না নাই? এটা ভুয়া যুক্তি, এটা কোনো গ্রাউন্ড নাই, কারণ আমার জন্য দোয়া করলে যেমনি লাভ আরেকজনের জন্য করলেও লাভ। হাদিসে এসেছে কোন মুসলিম যদি ইয়াদউ লি আখিহিল মুসলিম বিযহরিল গায়ব, তার কোনো ভাইয়ের জন্য যদি কেউ দোয়া করে ওই দোয়াটা আগে আল্লাহ তার জন্য কবুল করে নেয়, কারণ সে দোয়া যাই করে পাশ থেকে ফেরেশতারা বলে ওয়ালা কাবি মিসলিন, তোমার জন্য এটা কবুল করুক। যেমন আপনি দোয়া করলেন আল্লাহ আমার এই ভাইটা অসুস্থ, আল্লাহ আমি দোয়া করছি আল্লাহ আপনি তারে সুস্থ করে দেন, ফেরেশতারা বলে আল্লাহ ওয়ালা কাবি মিসলিন, যিনি দোয়া করছে তার যদি কোনো রোগ বালাই থাকে আগে তারে সুস্থ করে দেন। আমি দোয়া করলাম আল্লাহ
আমার এই ভাইটা হজে যেতে পারে না, আল্লাহ তুমি তারে হজে যাওয়ার তৌফিক দান করো। ফেরেশতারা বলে ওয়ালা কাবি মিসলিন, মানে আল্লাহ যিনি দোয়া করতেছে আগে তার হজের ফ্লাইটটা কবুল করো। লাভ আছে না নাই? এজন্য নিজের জন্য দোয়া করলেও লাভ, পরের জন্য দোয়া করলেও লাভ। কোন সময়ে কি দোয়া করবেন কোরআনে আছে না নাই? আল্লাহর নবীরা এগুলো আমাদেরকে সব শিখিয়ে গিয়েছে। সাইয়েদানা আদম আলাইহিস সালাম ভুল করে গন্ধম খেয়ে ফেললেন, আল্লাহর কাছে কাঁপতে শুরু করলেন, শত শত বছর চোখের পানি ছেড়ে উনি কাঁদলেন। আর একটা দোয়া আমাদের জন্য রেখে গেলেন যে আমরাও আদম জাত, বানি আদম, আমরাও যদি ভুল করি আমরাও যেন এই দোয়াটা পড়ে কেঁদে কেঁদে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি, ঠিক কিনা? সাইয়েদানা আদম আলাইহিস সালাম ভুল করে ফেললেন, আল্লাহর কাছে চোখের পানি ছাড়লেন, অনুতপ্ত হলেন আর দোয়া করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ ভুল করেছি, অপরাধ করেছি, অন্যায় করেছি, তুমি যদি মাফ না করো কেউ মাফ করার নাই, ঠিক কি না? এভাবে ভুল হয়ে গেলে ক্ষমার রাস্তা খোলা। অনেকে রাস্তা বন্ধ করে দেয়, ভয় দেখায়, হায় হায় তুই তো কাফের, তুই তো জাহান্নামী, এরকম আছে না নাই? বনি ইসরায়েলের যুগে এক আল্লাহর ওলি, তার পাশে থাকতো এক বেনামাজি, ঘর থেকে বেরোইলে বেনামাজির দেখলে বল দেয় জাহান্নামী, বিকেলবেলায় ঘরে আসার সময় কিরে জাহান্নামী, আবার দেখা হইলে এই তুই তো জাহান্নামী, খালি ডাক দিত জাহান্নামী বলে। কেয়ামতের দিন আল্লাহর ওলিরে আল্লাহ ডাকবে, আল্লাহ ডেকে বলবে এই তুমি যারা জাহান্নামী বলে ডাক দিছো, কে জাহান্নামে যাবে আর কে জান্নাতে যাবে? এই ডিলারশিপ কি আমি দুনিয়ায় তোমারে দিছিলাম? তো তুমি ওরে জাহান্নামী কেন বললা? ও নামাজ পড়ে নাই, ও আমারে ডাকতে পারে নাই, কিন্তু তোর মতো বেয়াদবি করে নাই, চিল্লায় বলেন ঠিক কি না? আজকে ওরে আমি জান্নাতে দেব, তোরে জাহান্নামে দেব। খবরদার, কাউরে জাহান্নামী বলার আগে হাজারবার ভেবে নেবেন, কে জান্নাতে কে জাহান্নামে কেউ জানে না, একজন ছাড়া তিনি কে? সবাই যদি জান্নাতে যায়, জান্নাতে তো ঠেলাঠেলি হবে, আজকের মতো ঠেলাঠেলি হবে না? সর্বশেষ জাহান্নামের আগুনে হাজার বছর পুরে যে লোকটা জান্নাতে যাবে তার জান্নাতের সাইজ হবে এই পৃথিবীর 10 গুণ। জান্নাতের এক একটা যে দরজা হবে, বিশ্বনবী বললেন মা বাইনা মক্কা তাওয়া হাজার, সৌদির মক্কা শহর থেকে বাহরাইনের হাজার শহর যত লম্বা জান্নাতের এক একটা দরজা ঠিক তত লম্বা। সেই হিসাবে এক ধাক্কায় কয়েক হাজার কোটি জান্নাতি একবারে ঢুকবে। আমরা আমাদের দরজা দিয়ে, ঘরের দরজা দিয়ে একসাথে কয়জন ঢুকি? বড় জোর 2 জন, তার চেয়েও ধাক্কাধাক্কি করে সর্বোচ্চ 3 জন। জান্নাতের এক একটা দরজা দিয়ে এক ফাউজে একবারে ঢুকতে পারবে কয়েক হাজার কোটি বানি আদম। তো ওই জান্নাত যদি আল্লাহ সবাইরে দেয় আমার কোনো সমস্যা আছে? এজন্য এবাদত নিয়ে যেন আমরা কখনো অহংকার না করি, ইলম নিয়ে যেন কখনো অহংকার না করি, আমরা যেন বিনয়ী হই, আমরা যেন নিচু হই। কেউ নিচু হতে চাইলে আল্লাহ তারে টেনে ওঠায়, আর কেউ উপরে উঠতে চাইলে আল্লাহ থাপ্পর মেরে জমিনে গেড়ে দেয়, চিল্লায় বলেন ঠিক কি না? সাইয়েদনা আদম আলাইহিস সালাম ভুল করলেন, ক্ষমা চাইলেন, ক্ষমা করে দিল কে? এজন্য আমাদেরও যদি ভুল হয়ে যায় আমরা আল্লাহর কাছে মাফ চাইব, মাফের দরজা খোলা আছে না নাই? আবার সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আল্লাহ আপনি আমার নামাজ কায়েমকারী বানান, আমার কলিজার টুকরা ইসমাইল কেও আমার সাথে নামাজ কায়েমকারী বানান, আমার দোয়াটা আপনি কবুল করে নেন। সালাতে কায়েম করো, হো সালাতে কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, ঠিক কি না? দিবে কাল হাসরে শীতল ছায়া আর সে আজিহিম, রব্বি আল আলা রব্বি আল আযীম, রব্বি আল আলা রব্বি আল আযীম।